ডিটেলস। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে হিট, এই যে সাইজ দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের নূর আলম শিকারের হিট। ধরো ধরো ধরো, আজকে আমরা লাইভে আছি। এই যে এই যে ভি ভাই, একটু দেখেন তো, বুঝে গেছেন? এই দেখেন মাশাআল্লাহ, খুব ভালো সাইজের একটা পুঁটি মাছ। এই যে রাখেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব। তো এসে পড়লাম আমরা আগলা তেঁতুলতলা সেই খালে পুঁটি মাছ ধরার জন্য। তো সাথে আছে আমাদের নূর আলম শিকারি, ওই যে আরও শিকারি, ছোট এলাকার স্থানীয় শিকারিরা। তো যে বাঁশের ছিপ নিয়ে মাছ ধরতে যাচ্ছে, তো তারা নৌকা নিয়ে হয়তো বা কোনো এক পয়েন্টে যাবে। আমরা আসলাম এখানে, দেখি কেমন মাছ টোপ নেয়। তো আমরা এসে নিচে দেখলাম, এই যেখানে দেখেন প্রচুর পরিমাণে পুঁটি মাছ, প্রচুর পরিমাণে। তো এখানে দেখা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, একটু জুম করে দেখাচ্ছি। দেখেন অগণিত মাছ, অগণিত। ওই যে ওই যে ওই যে মাছ যাচ্ছে, প্রচুর মাছ এখানে, কিন্তু সাইজ এভারেজ, বড় ছোট মিলানোই আছে। তো দেখি এখন এখানে একটু স্রোত আছে, তো ভালো পরিমাণে স্রোত খালের ভিতরে। ওই যে আরেক শিকারি জাল দিয়ে নৌকা দিয়ে মাছ ধরতেছে, পুঁটি মাছই ধরতেছে এখানে। তো দেখি এই স্রোতের খালের ভিতরে মাছ টোপ নেয় কি না, বা মাছ যদি পাই তাহলে তো অবশ্যই বৃত্তান্ত দেখানোর চেষ্টা করবো। আমাদের সাথে থাকবেন। তো মাশাআল্লাহ, আজকে ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে আসলাম, একেবারে পুঁটি মাছের রাজ্য বলা চলে। মানে টোপ ফেলানোর ফেলার সাথে সাথে হিট, টোপ ফেলার সাথে সাথে, আর নিচে এত পরিমাণ মাছ, আর লেয়ার একেবারে কম। এটা হচ্ছে তেঁতুলতলা আগলা পোস্ট অফিসের সামনে। তো যারা যারা না চিনেন, তারা আমাদের ফেসবুক পেজে নাম্বার দেওয়া আছে, ফোন দিবেন, আমরা বলে দিব পুরো ডিটেলস। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে হিট, এই যে সাইজ দেখেন, আলহামদুলিল্লাহ আমাদের নূর আলম শিকারের হিট। ধরো ধরো ধরো, আজকে আমরা লাইভে আছি। আর ওই যে ওইখানে ভাইরা এলাকার বাসিন্দা, তারাও ধরতেছে, আমরাও এখানে ধরতেছি। যে পরিমাণ মাছ এখন, আমি কিছুক্ষণ আগে মোটামুটি ভালো মাছ ধরছি, তো সেটা ভিডিও করা হয় নাই। সারাদিন মাছ খায় না হয়তো বা। যে ওই যে দেখেন, যে ফেলার সাথে সাথে, ফেলার সাথে সাথে টোপ নিয়ে নেয়, মানে সময় নেই। মানে পুঁটি মাছ হলে খুব ক্ষুধার্ত আছে এখানের, এই যে আদার শেষ, তাড়াতাড়ি ফেলো, তাড়াতাড়ি ফেলো, প্রচুর পরিমাণে মাছ এখানে, প্রচুর পরিমাণে। মানে আপনি একটু, এই যে দেখেন কিভাবে চিলিক মারতেছে, মাশাআল্লাহ। নূর আলম ব্যর্থ হইতেছে, বারবার ব্যর্থ হইতেছে। এই যে আবার টোপ ফেললো, ওই যে দেখেন, এই যে কিভাবে টোপ নিতেছে দেখেন। মানে স্রোতের ভিতরে একটু সামনে কাটালে নিয়ে নিয়ে গেলেই আপনার মাছটা আর কি ই করে টোপ নিয়ে নেয় মুখে। তোমার টোপ শেষ ভাইয়া? হ্যাঁ, টোপ শেষ। এই যে দেখেন, এই যে টোপ নিতেছে, কিন্তু হিট করতে পারতেছে না আমাদের নূর আলম শিকারি। এই যে এই যে ভাইয়ারা এখানে মাছ ধরতেছে। নতুন পানি এলে কি মাছ আরো বেশি খেতো না? আর কদিন পরে নাকি? এই যে ভি ভাই, একটু দেখেন তো, বুঝে গেছেন? এক কাটাতে খেলতেছেন না?
দেখেন মাশাআল্লাহ খুব ভালো সাইজের একটা পুঁটি মাছ। এই যে রাখেন, সাইজও মাশাআল্লাহ খুব ভালো। তুমি একটা উঠাও, জোয়ার লাগছে নাকি? হ্যাঁ ভাই, জোয়ার লাগছে। তো আমরা মোটামুটি ভালোই পয়েন্টে মাছ চাপাইছিলাম, কিন্তু এই যে এলাকার লোকজন এখানে এসে পড়ছে গোসল করার জন্য। তো এখন আর মাছ, যে পরিমাণ মাছ ছিল সেই পরিমাণ মাছ নাই, পানি ঘোলায় গেছে গা। যে দেখেন কি অবস্থা। তো দেখি সারাদিন কি অবস্থা যায়। তো এখানে স্থানীয় লোকেদের গোসলের জন্য আমরা অনেক জায়গায় চেঞ্জ করেছি। আমরা সকালবেলা মোটামুটি যে মাছগুলো ধরেছিলাম সেই মাছগুলো আপনার চেঞ্জ করা পয়েন্ট চেঞ্জ করার কারণে আপনার মাছগুলো মরে গেছে, সেই জন্য আমরা আরেকজনকে দিয়ে দিছি মাছগুলো। তো এখানে আবার কয়েকটা মাছ ধরেছিলাম, এই যে একবারে ঝাঁটার সাথে। এখানে আবার একটু ভালো সাইজের পুঁটি মাছ আর ট্যাংরা মাছ ধরে ওই যে পলিতে রেখে দিছি, তেমন সুবিধা দেখতেছি না। তারপরে যে এখানে এসে বসলাম ওই ভাঙা ব্রিজের নিচে, যে ভাঙা ব্রিজ তামলা ভাঙা ব্রিজ তেঁতুলতলার, এই যে ভাঙা ব্রিজ দেখেন পায়া ভেঙে পড়ে রয়েছে। তো এখানে বসলাম আমাদের নুরুল আমের সাথে। তো দেখি এখানে মাছ টোপ নেয় কি না। এই নুরুল আম ভাইয়া, এখানে সকালে আসলা পুঁটি মাছ ধরার জন্য, তো কি অবস্থা, হালচাল কেমন? সকাল দিক দিয়ে মোটামুটি ভালো ছিল, এখন এই এই টাইমটা আর কি প্লাবাইনে গোসল করার কারণে মাছ সুরে গেছে আর মাছ খায় না। এখন মাছ খায় না? হ্যাঁ, কি করুন ভাবে বলতেছে মাছ খায় না। তো রোদ, রোদের কারণে যেমন মাথা ঠিক নেই এমনি, আর প্লাবাইনে করলে ডিস্টার্ব, তার ভিতরে মাছ খায় না এখন চলে যেমন। তো কেমন মাছ দেখলা এখানে? মাছ আছে, পর্যাপ্ত পরিমাণে মাছ আছে, কিন্তু মাছ টুপলে না, টুপলে না মাছে, আর আপনার মাছ ঠুকরও দেয় না ঠিক করে, অত বৃষ্টি হইলে একটু মাছটা খাওয়ার সম্ভাবনা আছে ভালো। তো এখানে সকালবেলা আলহামদুলিল্লাহ অনেক পুঁটি মাছ ছিল, পর্যাপ্ত পরিমাণে মাছ ছিল, পর্যাপ্ত পরিমাণে বলে বোঝানো যাবে না, যদি ক্যামেরাতে উঠে তাহলে তো দেখতেই পেরেছেন প্রচুর পরিমাণে পুঁটি মাছ এখানে। কিন্তু এই সমস্যা হলো দুপুরবেলা যে সবাই আসে এখানে গোসল করার জন্য আসে, তো তখনই সমস্যাটা হয় আপনার। এখানে গোসল করার ফলে খাল তো একেবারে সরু একটা খাল, যে দেখতে পাচ্ছেন একবারে সরু একটা খাল, তো সেখানে আপনার কি গোসল করলে পানি একেবারে ঘোলা হয়ে যায়, আর ঘোলা পানিতে মাছ শিকার আমাদের কাজ না, এটা বড় বড় শিকারীদের কাজ ঘোলা পানিতে মাছ শিকার করা। তো মোটামুটি যে যে সাইজের পুঁটি দেখতে পেয়েছিলাম আমরা আর আমরা যেগুলো ধরেছিলাম, তো আলহামদুলিল্লাহ যদি কোনো ঝামেলা না থাকতো তাহলে অনেকগুলো পুঁটি মাছ মারা যেত। তো এগুলো শুধু আক্ষেপের কথা, বাস্তবতা হচ্ছে কপালে মাছ নাই, এই একটা বাস্তব কথা। তো এখন আমাদের যাওয়ার পালা, আমরা এখন চলে যাব। যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।